এই সভা দেখে এবং এত দেশ প্রেম দেখে এত এই দল প্রেম দেখে আওয়ামী লীগের আরো একবার মাথা খারাপ হবে। এইভাবে একে একে আমরা সারা বাংলাদেশের মৃত জনসভা করে আওয়ামী লীগের মাথা খারাপ করে ছেড়ে দেব। পালানোর পথ খুলবে আওয়ামী লীগ, দেখে থাকার চেষ্টা করবে না আওয়ামী লীগ। এই মিছিল দেখে, এই মিটিং দেখে, এই জনসমর্থন দেখে ওদের যে কি একজন সেক্রেটারি কি বলে, আমাদের সেক্রেটারি তো দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালোই কয়, আর ওগো সেক্রেটারি কাদের সাহেব কি কয়, ঠিক আছে থামেন থামেন, আমাদের ওনারা কি বলে, থামো 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 ভাই, আমি কই নাই আমি কই নাই, থামো 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 থামো, আরে থামো না ভাই, কথা বলে দাও, আরে কথা বলে দাও। আর উনি বলেন এই রাখো, আরে উনি কি বলেন এটা শুনবা তো, উনি বলেন বিএনপির দোয়ায়, অর্থাৎ এই যে আমরা মিছিল মিটিং করতেছি এগুলো নাকি বিএনপির দোয়া, বিএনপির দোয়ায় আওয়ামী লীগের কিছু হবে না। আরে ভাই, বিএনপি যেমন দোয়া করতে জানে, বিএনপি তেমন দাওয়া দিতেও জানে, বিএনপি দাওয়া দিতে জানে, বিএনপির দাওয়া কাজে লাগছে আমরা বুঝতে পারতেছি, ওষুধ যে কাজে লাগতেছে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। এখন প্রিয় ভাইরা, আজকে আমাদের এই এখানে আমরা সমাবেত হয়েছি, আমাদের কিছু কথা আছে। এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না। এই সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, অতঃপর নির্বাচন কমিশন হবে, আমরা সেখানে নির্বাচনে যাব। ওরা বলতে চায় যে বিএনপি নির্বাচনকে ভয় পায়, বিএনপি নির্বাচনকে কখনোই ভয় পায় না, বরং আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, ফলে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে রাজি নয়, তারা দেবে না। আর আজকের এই সভা, চট্টগ্রামের সভা, আগামী সভাগুলো প্রমাণ করে দেবে যে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আদায় করে ছাড়ব। প্রিয় ভাইরা, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ইতিমধ্যেই কি করেছে, গ্রেফতার, মামলা, হত্যা, গুম অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, তারপরেও বিএনপির জনসমাবেশে এত লোক হয়, এটাই সরকারের মাথাটা খারাপ হয়ে গেছে। তাই প্রিয় ভাইরা, আমাদের এই সরকারের প্রধান কথায় কথায় কদিন যাবৎ বলছেন, এটা একটা ভীতিকর কথা বলছেন, বাংলাদেশে দুর্ভিক্ষ, আগামী 23 সালে দুর্ভিক্ষ আসন্ন বলতেছেন না ভাই, তো উনি যে দুর্ভিক্ষের কথা বলেন, দুর্ভিক্ষের কারণগুলো কেন বলেন না, কেন বলেন না যে আমরা চুরি করেছি, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি, দেশে ডলারের শর্ট পড়েছে, খাদ্য আমদানির টাকা নাই, কেন আপনারা বলেন না? এই কথা প্রধানমন্ত্রীকে বলা উচিত, উনি সেগুলো বলছেন না। আজকে বিদ্যুৎ, এখন আমার ওই আমাদের বন্ধুরা বলেন বিদ্যুৎ আর যায় না, এখন বিদ্যুৎ খালি আসে মাঝে মাঝে, বিদ্যুৎ বেড়াতে আসে কুইক রেন্টালের মাধ্যমে, হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছেন। এই কয়েকদিন আগে একটা কুইক রেন্টালের মেয়াদ বৃদ্ধি করা হলো। চট্টগ্রামের সভায় প্রমাণ করে দিয়েছে, আপনাদের সভা প্রমাণ করে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না। আর আমরাও
বলেছি যে এই নির্বাচনে সরকার নির্বাচনে যাব না। বারবার যারা বলেন বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়, আমরা বলতে চাই যে কটি নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে, যে কবার বিএনপি নির্বাচন ক্ষমতায় গিয়েছে ওই কয়বার জনগণের ভোটে নির্বাচনে গিয়েছে, বিনা ভোটে বিএনপি ক্ষমতায় আসে নাই।